ওদালগুৰি জিলাৰ খলিংদুৱাৰ পাৰেখাটীয় সমষ্টিৰ টংলাৰ 2 নং ৱাৰ্ডত নতুনকৈ প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণৰ বাবে আধাৰশিলা স্থাপন। বিজেপিৰ চৰকাৰ নতুনকৈ অনুমোদিত প্ৰায় 80 লাখ টকা ব্যয় সাপেক্ষে টংলা 2 নং ৱাৰ্ডত ডিজিটেল প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণৰ বাবে আধাৰশিলা স্থাপন কৰে। আধাৰশিলা স্থাপন কৰে খলিংদুৱাৰ পৰিষদীয় সমষ্টিৰ এম চি এল এ দিলীপ বড়ো। অনুষ্ঠানত ইউ পি পি এল দলৰ লগতে দলীয় কাৰ্যকৰ্তা উপস্থিত থাকে। বিটিআর সরকারের নেতৃত্ব আমি আমার এই খালিংদুৱাৰ সমষ্টিত জিত নাজারি অডিটোরিয়াম নামাকরণের আজি আমি মানে স্কিমটা পাবল সক্ষম হয়েছো। আজি আমি এই স্কিমটা আজি আমার টংলার 2 নম্বর ওয়ার্ডর আমার যুন্তু এস জি পিও বাসভবনের ওসর অবস্থিত। গতি আজি আমি ইনগ্রেশন করছি, আমার শিবসার আহিবলগা কথা আসলে বিশেষ কার্যসূচীর কারণে নয়ারিলে। আজি টংলা অঞ্চল আমার একটা বিরাট ডর সমস্যা আসে। আজি আমার বিশেষকৈ অডিটোরিয়াম হল, কিন্তু এই অডিটোরিয়াম আমার হয়ে যাওয়ার পিছন আমার টংলা বাসীর কারণে একটা ভাল একটা আমি অডিটোরিয়াম হল পাবলে সক্ষম হব। আর এই হলটা এনেকা হল হবো একটা ডিজিটাল অডিটোরিয়াম হল। গতি সেইকাৰণে মই বিশেষকৈ আমার বিটিআর সচিব প্রমোদ ডাঙরিয়া ধন্যবাদ জ্ঞাপন করছো এই স্কিমটা দিয়ার কারণে। গতি আজি আমি সকলো মানে আজি ভারতের ভিতর সকল অঞ্চল বলে কলে আমার বিটিআর অঞ্চল আর তেনেকা টংলাখন আজি 60 চনতে গঠন করা একটা টাউন। আজি চারিটা ওয়ার্ডরে মানে মানে অন্তর্গত আজি এনেকা উন্নয়ন হব লাগে হওয়া নাই আর আমি সুবিধাবিল করে দিব পড়া নাই। আজি পানির ব্যবস্থায় হোক রাস্তা ঘাটে হোক মানে জরজীর্ণ অবস্থা। এই কারণে আজি আমি ইয়াত এইবার আমার সরকারের নেতৃত্বত অন্তর কিন্তু আমি বিটিআর আমি টংলাকে পাবলে সক্ষম আর এই কাম চলিও আছে। আর এই সময় পানির সমস্যা এই স্কিমটো হয়ে যাওয়ার পিছন আমার এই সমস্যা এইটা সমাধান হব। উদালগুড়ির পর চিন্ময় ডেকা রিপোর্ট প্রাত টাইম ডিজিটাল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতঃটাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃটাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।